বৈশাখী উৎসবে শেষ পর্যন্ত জীবন দিতে হলো। চড়কোপায় বৈশাখী উৎসবে চড়ক পূজাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে স্বাধীন বয়স 22 বছর নামে এক যুবক নিহত হয়েছে। রাত 2টার দিকে উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার ভগবান নগর গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে। চড়ক পুজো নিয়ে আমার বিটার হয়ে মাথা পড়েছিল, এলাকাবাসী জানায় পহেলা বৈশাখ উপলক্ষে চড়ক পূজা ও কাদা খেলাকে কেন্দ্র করে রাত 9টার দিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় লাঠির আঘাতে এক যুবক আহত হন, তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে সেখানে রাত 2টার দিকে তিনি মারা যান। শেষ মা আমাকে বাড়ির সবাই মাফ ডাকছে, এ কষ্ট ভুল হয়ে গেছে মাফ করে দাও, তারা মাফও করে দিল আমাকে, বাড়ির সবাই জোর করে মাফ, আমার স্বামীও মাফ চাইছে যে আমার বাবা এক কাজ করে ফেলেছে মাফ করে দেন, মাফও করে দিল। সন্ধ্যার সময় কষ্ট ও মুখের আজকে দিনে রাত্রির মধ্যে দেখে নি, উনি কষ্ট যে মাফ চাইলে তারপর যদি এই কথা কয় আমার বাবা তো বাড়ি আসে না দেখে আসে। উনি ওই সময় ওই যে সময় ওই পাশে গেছে সেই সময় সকল মিলে ওরকম করেছে কেউ জানে না। তারা আরো জানায় বৈশাখের চড়ক পূজাকে কেন্দ্র করে এলাকায় হিন্দু সম্প্রদায়ের নেতা শান্তি বিশ্বাসের সমর্থকরা এ ঘটনা ঘটায়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতাল মর্গে আছে, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।